সারি সারি খেজুর গাছে থোকায় থোকায় ঝুলছে আরব দেশের কাঁচা পাকা খেজুর। পরীক্ষামূলকভাবে উন্নত জাতের এই খেজুর চাষ করে সফলতার মুখ দেখছেন জাকির হোসেন নামের এক কৃষক। এটা যে আমি হাজার টাকাতে ফুল ফ্রেশ গাছ পাকা খেজুর পাইতেছি, আলহামদুলিল্লাহ। 20 বছর কুয়েতে থাকা অবস্থায় খেজুর বাগানে কাজ করেন জাকির। প্রবাসী জীবন শেষ করে নিজ গ্রামে ফিরে 4 বছর আগে শুরু করেন খেজুর বাগান। 20% জমিতে মরিয়ম, আজোয়া, খলিজি, মেডজন ও আম্বার জাতের চারা রোপণ করেন। কুয়েত 20 বছর থাকা অবস্থায় দোকান থেকে কিছু খেজুর নিয়ে আসি। খেজুর নিয়ে এসে বীজ থেকে আমি চারা তৈরি করে রোপণ করি। প্রথমে একটু ভয় ভীতির মধ্যে ছিলাম যে কেমন হবে, ফলের মিষ্টতা আসবে কিনা, গাছের খেজুর ধরবে কিনা, অনেকে অনেক কিছু বলে। তারপর আমি চেষ্টা চালাই যাই। এই চেষ্টা চালাই যাওয়ার পর আমার এখানে 3 বছর যাবত খেজুর আসতেছে। বাগানের 19টি খেজুর গাছের মধ্যে 9টি গাছে পরিপূর্ণ ফল ধরেছে। গত 3 বছর ধরে এই খেজুর বাগানের গাছগুলো ফলন দিচ্ছে। প্রথম দিকে ফলন কিছুটা কম হলেও এবছর প্রতিটি গাছে 80 থেকে 150 কেজি পর্যন্ত খেজুর ধরেছে বলে জানায় উদ্যোক্তা জাকির হোসেন। প্রথম বছর অতি সামান্য আসছিল, দ্বিতীয় বছর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আসছে, এই বছর আরও ভালো আলহামদুলিল্লাহ। যেমন এক একটি গাছে আনুমানিক 70-80 থেকে 120 কেজি বা 150 কেজি এরকম খেজুর হবে। জাকির হোসেনের বাড়ি দিনাজপুর ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার সজনপুকুর গ্রামে। 4 বছর আগে রোপণ করা এই খেজুর গাছগুলোতে আশানুরূপ ফল এসেছে চলতি বছর। প্রতিটি গাছের খেজুর থেকে 70-80 হাজার টাকার খেজুর বিক্রি করতে পারবেন তিনি। খেজুরের পাশাপাশি বাণিজ্যিকভাবে চারাও বিক্রি শুরু করেছেন তিনি। জাত ভেদে প্রতিটি চারা বিক্রি করছেন 15-20 হাজার টাকায়। গাছটাতে আমার 6 টাকা দিয়েছে, 6 টাকা দিতে আশা করা যায় 80-90 কেজি, যার বাজার মূল্য আনুমানিক 70-80 হাজার টাকা। আর এখান থেকে আমি কলম পাই, প্রতিটা গাছ থেকে 2-4টা করে আমি প্রতি বছরে গাছ থেকে কলম পাই, যার কলমের মূল্য 15-20 হাজার টাকা। তবে এখনো পর্যন্ত বাণিজ্যিকভাবে খেজুর বিক্রি শুরু করেননি জাকির হোসেন। তার বাগানে আগত দর্শনার্থী এবং স্থানীয় মসজিদে চলে যায় অর্ধেক পরিমাণ খেজুর, বাকি অর্ধেক খেজুর দিয়ে চারা উৎপাদন করেন তিনি। ফল আমি এখান থেকে আমি বিক্রি করি না, যে কেউ যদি অতি আগ্রহে আমাকে রিকোয়েস্ট করে তখন তাকে দিতে বাধ্য হই, তাছাড়া আমি ফল বিক্রি করি না। তবে যেই আসে, যখন ফল হারভেস্টের টাইমে আমি সবাইকে খাওয়াই, 2-4 পিস করে খাওয়াই। আর আমার এখানে অনেক পাবলিক আসে দেখার জন্য, পরিদর্শনের জন্য অনেক আগ্রহ নিয়ে আসে, তো সবাইকে 2-4 পিস করে খাওয়াইতে আমার প্রায় বেশি অর্ধেক ফলেই চলে যায়। অনেক সময় আমার এখানে মসজিদে উদ্বোধন করার জন্য দেই, এইভাবে আমার অর্ধেক ফলের বেশি অর্ধেক ফলেই চলে যায়। আর কিছু ফল আমি ওখান থেকে বীজ সংগ্রহ করে চারা তুলি। গত 7 মাসে এই উদ্যোক্তা শুধু খেজুর গাছের চারা বিক্রি করেছেন প্রায় 2000, যা থেকে তার আনুমানিক আয় হয়েছে 15-20 লাখ টাকা। প্রতিনিয়ত এই চারার চাহিদা বেড়েই চলছে বলে জানায় জাকির হোসেন। আমার গত 7 মাসে এবছরে চারা গেছে প্রায় 2000-এর মতো, যার মূল্য আনুমানিক কলম এবং বীজের চারা থেকে আমি 15-20 লক্ষ টাকা চারা বিক্রি করছি। তবে এটার চাহিদা এখন ব্যাপক হয়েছে। আরব দেশের এই খেজুর গাছের পরিচর্যা খুবই সহজ, খুব সামান্য জৈব ও রাসায়নিক সার দিতে হয়, তবে প্রচুর পরিমাণে পানি দিতে হয় গাছের গোড়ায়। এছাড়া গাছে ফুল এলে ছত্রাকনাশক ও পিঁপড়া দমনে সামান্য পরিমাণ কীটনাশক দিতে হয় বলে জানান বাগান মালিক। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এই গাছটা আমাদের দেশে নতুন একটা ফলের গাছ, এটা আম কাঁঠালের মতো না। এই গাছটা আমাদের দেশে যেমন এটা দিন দিন খাবারের চাহিদা প্রচুর হয়, যেমন জৈব সার রাসায়নিক সার টুকিটাকি দেওয়া লাগে, আর পানিটা একটু বেশি পছন্দ করে। এই গাছের পিঁপড়া ছত্রাকনাশক একটু ব্যবহার করা লাগে, তাছাড়া তেমন কিছু না। জাকিরের খেজুরের বাগান দেখতে এখন প্রতিদিনই স্থানীয়রা আসছেন এবং পরামর্শ নিচ্ছেন। দিনাজপুর সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ প্রতিনিয়ত জাকিরের কাছ থেকে খেজুরের চারা সংগ্রহ করছেন। চারা সংগ্রহ করে স্থানীয় অনেক যুবক এরই মাঝে বাগান শুরু করেছেন। বর্তমানে এই খেজুর দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থান থেকে এই খেজুরের চারা সংগ্রহ করতে বিভিন্ন চাষিরা আসতেছেন, মানে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন যে এই খেজুর চাষে আমিও নিজেকে স্বাবলম্বী করব। এর পাশাপাশি আমাদের ফুলবাড়িতেও এই চারা সংগ্রহ করে অনেকে হচ্ছে বাগান করেছেন, তাদেরও গাছগুলো এখন প্রায় বড় হয়েছে, 2-1 বছরের মধ্যে তাদেরও বাগানে ফল আসবে। স্থানীয়রা জাকিরের এই খেজুর চাষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন এই খেজুর প্রবাস থেকে দেশে এনে সফল হওয়ায় তারা এখন দারুণ খুশি। আমাদের ফুলবাড়ির গর্বিত সন্তান, উনি এক সময় নিজের জীবন জীবিকার তাগিদে সৌদিতে ছিলেন, দেখেন কেউ যায় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, উনি সাথে সাথেই আমাদের যে তার যে দেশপ্রেম সেইটাকে উনি কিন্তু এখানে প্রমাণ করছেন।
উনি ওই সময় চাকরি করছেন, পাশাপাশি আমাদের দেশে সেই মরুর খেজুর যেন আমদানি করতে না হয় সেইটা বাংলাদেশে আমাদের নিজের এলাকায় উৎপাদন করে আমাদের চাহিদা যে পূরণ হবে এটা আমরা একদম নিশ্চিত। খেজুরের চাষি জাকিরের দাবি, তার এই খেজুরের স্বাদ ও মান আরব দেশের খেজুরের চেয়ে কোনো অংশে কম নয়। এই খেজুর বাগানে প্রবেশ করে স্থানীয় অনেকেই মনে করছেন বাংলাদেশে নয় বরং সৌদি আরবেই আছেন তারা। সবাই প্রশংসা করে, এর স্বাদ মিষ্টতা নিয়ে অনেক প্রশংসা করে যে খেজুরটা অনেক মিষ্টি এবং সুস্বাদ। আর এই খেজুর সবাই বাগানে এত পরিমাণে আছে আলহামদুলিল্লাহ, সবাই দেখে মনমুগ্ধ হয়। আমার মনে হচ্ছে যে আমি হয়তো আমাদের দেশে নেই, আমি সেই সৌদি আরবে রয়েছি, সেই বাগানের কাছে বা গাছের নিচে বসে আমি আজকে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে।